আসসালামু আলাইকুম তো আমরা এখন কী শিখতেছি এস কিউল না এস সম্পর্কে কয়টা ক্লাস হয়েছে এস একটা ক্লাস হয়েছে তার আগে একটা ডেটাবেস ম্যানেজমেন্টে একটা ক্লাস করছি দুইটা ক্লাস করছি টোটাল আর এস এর গত ক্লাসে কী কী দেখছি কীভাবে ডেটাবেস তৈরি করতে হয় ডেটা বেজে কীভাবে টেবিল তৈরি করতে হয় টেবিলে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় কীভাবে আপডেট করতে হয় কীভাবে ডিলিট করতে হয় এ পর্যন্ত ক্লিয়ার তাই না আজকে কিছু কিছু বিষয় দেখব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেখব হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনস তো আমরা এস কমান্ড লিখছি না গতদিন সিলেক্ট করার জন্য তারপরে সিলেক্ট তারপরে কন্ডিশন ব্যবহার করে বিভিন্ন সিলেক্ট করার জন্য এস কমান্ডগুলো লিখছিলাম তো এই কমান্ডে কিছু আমরা ফাংশন ব্যবহার করব যেমন মানে স্পেসিফিক কাজ করার জন্য যদি এমন হয় যেমন দশজন স্টুডেন্ট আছে প্রত্যেক স্টুডেন্টে ফি দিছে একটা করে ফি অ্যামাউন্ট দেওয়া আছে তা আমি চাচ্ছি টোটাল কত ফি পাইলাম একটা যোগ করতে হবে না ফি ফি কলমটা তো টোটাল কত ফি দিলাম সেইটা এই যে সাবমিশন করতে হবে সাম করতে হবে তো এইরকম কিছু বা অ্যাভারেজ কি মিন ম্যাক্সিমাম এইরকম বিষয়গুলো করার জন্য বের করার জন্য কিছু ফাংশন আছে স্কুলে যেগুলোকে বলে এগ্রিগেড ফাংশানস তো আমরা দেখব এগ্রিগেড ফাংশন ব্যবহার করে কীভাবে কাজ এই কাজগুলো করা যায় মানে এখানে প্রথমে দুইটা ফাংশন আছে একটা হচ্ছে ম্যাক্স একটা হচ্ছে মিন ম্যাক্সটা হচ্ছে কি বা মিন প্রথমে ধরি মিন মানে কি মিনিমাম তো কোনো একটা কলামের একটা কন্ডিশন সাপেক্ষে একটা কুয়েরি পাবো না আমরা সাপোজ যদি এখানে এখানে এই যে এস দেখো একটু এখানে কি ব্যবহার করছি সিলেক্ট মিন নামে একটা ফাংশন ব্যবহার করছি তাই তো তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে কলাম নেম তারপরে ফর্ম টেবিল নেম হয়ার কন্ডিশন এগুলো তো কত দিনের মতোই ছিল আমি যদি এখানে এই মিন ব্যবহার না করতাম তাহলে এই কলামের যতগুলো রো আছে যদি দশটা রো থাকতো দশটা রোই আমি পেয়ে যাইতাম শুধু এই কলমে একটা কলামের বা যে কয়টা কলাম আমরা স্পেসিফিক করে দেব তাই না এখন আমি সাপোজ দিলাম সিলেক্ট একটা আইডি দিলাম বা কোনো কিছু একটা দিলাম যেইটার আমি কি এই টেবিল থেকে ওই টেবিলের এই কলামের মিনিমাম ভ্যালুটা যে আমি চাচ্ছি সে আইডি বা এস এজ নামে দিন ছিল না একটা কলাম এস তো এজ এস আছে সবচাইতে ছোটোকে তারে আমি চাচ্ছি এস তো এজ এজ এস যদি আমি সবচাইতে ছোটো এসটা তাই তাহলে মিন এস তাহলে কি হবে তাহলে আমি সবচেয়ে ছোটো এসটা পেয়ে যাব কোথায় এই টেবিল নেম থেকে আর এখানে কন্ডিশন মানে এখানে আমি কলাম নেম যে কলাম নেম দেব যেইটা হচ্ছে ভ্যালু একটা নাম্বার ইন্টিজার বা ডাবল বা ফ্লোর টাইপের ভ্যালু হবে তো এখানে মিনিমাম ব্যবহার করব সরি আর ম্যাক্স দ্বারা কি হবে ওই কলামের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেইটা পাবো তা মিন ম্যাক্স ক্লিয়ার মানে কোনো একটা কলামের আমি চাচ্ছি যে সবচাইতে মিনিমাম যে ভ্যালুটা আমি সেইটা দাও সেটা তাহলে মিন ব্যবহার করে পাবো আর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেইটা ম্যাক্স ব্যবহার করে পাবো আচ্ছা তাহলে কয়েকটা টেবিল তৈরি করি আজকে মানে গত দিনের কাজটা একটু রিভিউ দেই মানে টেবিলও তৈরি করি আজকের কাজের জন্য আর গত দিনের কাজটা হবে টেবিলের নাম দেব কি বলো সব ব্ল্যাকবোর্ডটা ক্লিন করি কী নাম দেবো টেবিলের একটা নাম চুজ করো স্টুডেন্ট স্টুডেন্ট তাহলে দিলাম হচ্ছে এস এম এস মানে কি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে এস এম এস দিলাম যাই হোক কোনো সমস্যা নাই এখানে একটা টেবিল থাকবে স্টুডেন্টস স্টুডেন্টের কী কী থাকবে আইডি থাকবে নেম থাকবে এস থাকবে আর হচ্ছে ক্লাস থাকবে কোন ক্লাসের স্টুডেন্ট সেইটা থাকবে তারপরে দিলাম হচ্ছে রোল থাকবে ফোন নাম্বার তাই পাঁচটায় দিলাম তাও এর আগে আর কাজ করতে হবে দেখো আমরা যেহেতু ক্লাস থাকবে স্টুডেন্ট কোন ক্লাসের ক্লাসের আইডি এখানে রেফারেন্স কী হিসাবে ব্যবহার হবে না এই জন্য আগে ক্লাস নামে একটা টেবিল তৈরি করি এ ডবল এস ক্লাস বা ক্লাস দিলাম ক্লাসে একটা আইডি থাকবে এবং ওই ক্লাসের নাম থাকবে দুইটাই দিলাম আইডি আইডি কী হবে এখানে প্রাইমারি কী এবং অটো অটো ইনক্রিমেন্ট তারপরে হচ্ছে নেম ক্লাস নেম বা টাইটেল টাইটেল দিলাম টাইটেল কী হবে ভার ছাড় একটা ক্লাস টাইটেল ওয়ান টু থ্রি সর্বোচ্চ কথা হতে পারে সর্বোচ্চ পাঁচটা হবে দিলাম দশটা সেভ করলাম তাহলে আমার ক্লাস নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে আচ্ছা এটাতে কিছু ডেটা ইনসার্ট করে দেয় এটা দিলাম ওয়ান আইডিয়ার টাইটেল টু তো এখন প্র্যাকটিস করতে হবে না যখন টাইম দেবো তখন প্র্যাকটিস করো এখন আগে বোঝো বিষয়টা বোঝো ভালো করে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট টু দিলাম তারপরে টি এইচ আর ডবল থ্রি এফ এফ ও ইউ আর ফোর তো এইটা একটা মানে সুবিধাজনক বিষয় সেটা হচ্ছে কি দেখ আমি কোনো একটা অপারেশন করলে ওর স্কিউলটা কিন্তু এখানে তৈরি হয়ে যায় তাই না তৈরি হলো না তো আমি যখন প্রথমের দিকে কাজ করতাম তখন এই যখন কোনো কিছুর একটা স্কিউএল মনে থাকতো না বা স্কিউএল করতে প্রবলেম হতো তখন এখানে এসে দেখতাম এখানে ওইটা কাজ করতাম তাহলে কী হতো ওর স্কিউলটা এখানে তৈরি হয়ে যায় তো ওই স্কিউলটা কপি করে ওখানে নিয়ে যায় পিএসপির মাঝে নিয়ে যায় দিতাম সমস্যা নেই যখন আমরা কাজ করব তখন তো ওই গুলো প্রয়োজন হবে আবার থ্রি ফোর ওকে গো তাহলে আমাদের কয়েকটা ক্লাস ওপেন করলাম অ্যাড করলাম ওয়ান টু থ্রি ফোর চারটা ক্লাস এখন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করি নিউ আচ্ছা এখানে এস টিউ এস স্টুডেন্টস কলাম দিলাম হচ্ছে পাঁচটা প্রথম হচ্ছে কি আইডি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি আর হচ্ছে তারপরে ক্লাস আইডি ক্লাস আইডি একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে তাই না তাহলে ক্লাসের সাথে ক্লাসের সঙ্গে স্টুডেন্টের ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান টু মেনি যেহেতু একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে স্টুডেন্ট তাহলে মেনি ওই জন্য স্টুডেন্টে ক্লাসের আইডি ব্যবহার করা হচ্ছে ক্লিয়ার গতদিন কিন্তু ম্যাপিং কার্ডেন এটা অনেক বলা হয়েছে তারপরে স্টুডেন্ট দিলাম তারপরে স্টুডেন্টের নেম একটা স্টুডেন্ট স্টুডেন্ট নেম ওই কোন ক্লাসের স্টুডেন্ট সেইটাও পাইলাম তারপরে এখানে দিলাম কি এজ তারপরে দিলাম হচ্ছে রোল রোল দেয় রোল দেবো না অন্য কিছু দেবো দিলে সমস্যা নেই ওকে এখানে জি জিপিএ দেওয়া যায় আচ্ছা রোল দিলাম সমস্যা নেই দিলে হলো স্যার রোল কী হচ্ছে ইন্টেজার আছে না এজ নেম কী হবে ভার্সার তো ভুল হয়ে গেছে না দিতে তো এখানে কিন্তু আপডেট করা যাবে দেখো এই টেবিল স্ট্রাকচার আসলাম নেম এই এখানে চেঞ্জে ক্লিক করে এখান থেকে ইন্টেজার চেঞ্জ করে ভারসার দিয়ে দিলাম পঞ্চাশ দিয়ে দিলাম ওকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে এজ ইন্টেজারে থাকলো কোনো সমস্যা নেই রোল থাকলো এটা তাহলে এখন আমরা কিছু স্টুডেন্ট অ্যাড করি স্টুডেন্ট ক্লাস আইডি দিলাম ওয়ান ক্লাস ওয়ানের নেম দিলাম হচ্ছে সুজা এস দিলাম এইট এইট হবে সিক্স রোল দিলাম টু ক্লাস ক্লাস ওয়ানে আর একটা স্টুডেন্ট হচ্ছে রিয়াদ এজ দিলাম হচ্ছে সাত রোল দিলাম ওয়ান একটু বয়স বড় তো এক রোল দেই ওই জন্য বেশি পায় এমনিতে দিলাম আর কি তারপরে এখানে চেঞ্জ করতে আবার ইনসার্ট করি ওয়ানে দুইটা ইনসার্ট করছি না টুতে দুইটা ইনসার্ট করি ক্লাস টুতে নিন দিলাম হচ্ছে এনএাই ডব্লিউ এম নাইম এর এস দিলাম হচ্ছে কত টুতে যেহেতু সাত দেই এর রোল দুই যেহেতু বয়স কম তারপরে ক্লাস টুতে আরো ভি এস প্রভাস এর এজ দিলাম হচ্ছে আট এই তো বয়স বেশি একটু রোল ভালো ওকে একটা ক্লাসে চারটা দিলাম তো এখন ক্লিয়ার না দেখো ক্লাস আছে আমার চারটা কিন্তু আমরা দুইটা ক্লাসে স্টুডেন্ট অ্যাড করছি চারটে ক্লাসে অ্যাড করি নাই ঠিক আছে ওকে এখন দেখো মিনিমাম ম্যাক্সিমাম এখন বের করব দেখো এজ আছে না স্টুডেন্ট এজ আছে না এখন এজ আছে ছয় আছে সাত আছে আট আছে একটু চেঞ্জ করে দিই সাত দুইটা থাক সমস্যা নেই ওকে তাহলে এজ আছে আমি চাচ্ছি যে এজ সবচাইতে ছোটো এজটা আমাকে শো করাও ছোটো এজ শো করালে কত দেখাবে ছয় তাহলে সিলেক্ট মিন কলাম নেম কি এজ ফ্রম ফ্রম কী স্টুডেন্ট ক্লাসে এজ আছে কার এজ আছে এই ক্লাসের বয়স কত ওয়ানের বয়স কত নাকি স্টুডেন্টের বয়স কত তাহলে কী আছে দেখো এজ আসছে সবচেয়ে ছোটো এজটা পাইছি এখন এ রিটার্ন কি করতেছে এই ফাংশনটা পুরোটা রিটার্ন করতেছে না দেখো এর টাইটেলটা কী ছিল টাইটেলটা কি এখানে মিন এজ না ফাংশন সহ তো এটা একটু ঝামেলা না যদি আমি এরকম করতাম শুধু এজ সিলেক্ট করতাম তাহলে কি আসে টাইটেল মানে অ্যাট্রিবিউট শুধু এজ ছিল না যখন আমি মিন ফাংশনটা ব্যবহার করলাম তখন মিন এজ আসতেছে তো এটাকে আমি চেঞ্জ করার জন্য যদি একটা নাম দিতে চাই অ্যাস মিন মিন এস দেখো তাহলে কি নামটা কি চেঞ্জ হলো না এইটা নাম চেঞ্জ করার কারণটা কি জানো যখন আমরা এটা পিএসপি থেকে ব্যবহার করবো পিএসপি থেকে ব্যবহার করার সময় কী হবে পিএসপিতে আমরা কী দেবে একটা হচ্ছে অ্যারে দেবে যখন আমরা একটা যে কোনো একটা কুয়েরি দেবো কোয়েরি রান করবো তখন কি তে একটা টু ডাইমেনশন অ্যারে দেবে অ্যারে যে ইন্ডেক্স আছে না ইন্ডেক্সে এই নামটা ইউজ হবে যেমন আমি যদি স্টুডেন্ট টেবিল থেকে সবগুলো স্টুডেন্ট নেই তা সব স্টুডেন্টের নে লিস্ট দেবে আমি স্টুডেন্ট নেম কোনটা কেমন কেমনে পাবো ওই স্টুডেন্ট টেবিল থেকে রোগ মানে কুয়েরি করে যে ভেরিয়েবলে রাখব যে অ্যারেতে রাখব ওই অ্যারেতে স্টুডেন্ট মানে এই যে অ্যাসোসিয়েটেড অ্যারে অ্যারেতে স্টুডেন্ট লেখা ব্যবহার করলে নে স্টুডেন্ট ওই জায়গায় নেম ব্যবহার করলে নেম শো করাবে যদি রোল ব্যবহার করি তাহলে রোল শো করাবে তাহলে এই নেমটা হচ্ছে ওই এর ইন্ডেক্স হিসেবে ব্যবহার করা হয় যখন আমি ফাংশন ব্যবহার করছি এখানে এই যে ফাংশনটা চলে আসতেছে একটু ঝামেলা ওই জন্য এস দিয়ে দিলাম এটা ক্লিয়ার হবে যখন পিএসপির সঙ্গে ব্যবহার করবো এখানে আসলে মাথায় ক্লিয়ার হবে না বললাম এই রকম কিন্তু না দেখলে তো বোঝা যাবে না ওকে তো এইটা ক্লিয়ার মিন যাস একটু চেঞ্জ করে দেই ম্যাক্স এস এম এ এক্স সবচাইতে বড়ো এস কি প্রভাস ওকে কত ছিল এ সবচাইতে বড়ো আট সবচাইতে বড় কে আট আসছে না আমি শুধু ভ্যালুটা নিয়ে আসছি এটাই সবচাইতে বড়ো হয়ে যাচ্ছে এইট তাহলে ম্যাক্স মিন ক্লিয়ার ওকে কোনো প্রবলেম কোনো কোশ্চেন ওকে দ্যাটস গুড সো নেক্সট হচ্ছে আমাদের তিনটা আছে একটা হচ্ছে কাউন্ট অ্যাভারেজ সাম কাউন্ট মানে কি গণনা করা তো কাউন্টে কী করবে সাপোজ আমি একটা কলাম দিলাম কাউন্ট ব্যবহার করলাম এই কলমটা কতটা আছে সেটা গণনা করবে সাপোজ আমি যদি চিন্তা করি স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট নেম বা এস কাউন্ট নেম দিলাম তাহলে কতটা স্টুডেন্ট আছে চারটা তাহলে চার রিটার্ন করবে ক্লিয়ার যদি কন্ডিশন ব্যবহার করি ওই কন্ডিশন ওয়াইজ সে কতটা রো কুয়েরিতে পাইছে মানে সেই ততটা নাম্বারটা শুধু রো করবে মানে কাউন্ট করবে কতটা রো কুয়েরি পাইছে তারপর সেকেন্ড হচ্ছে কি অ্যাভারেজ হ্যাঁ এস ছিল না আমাদের একটা কলাম এস কলামে কতজন চারজনের বয়স আছে আমি চাচ্ছি যে অ্যাভারেজ বয়স কত কত স্টুডেন্টদের অ্যাভারেজ বয়স কত সেইটা কীভাবে পাব এ ভিজি নামে যে ফাংশনটা আছে এগ্রিগেট ফাংশন এই এ ভিজি ফাংশন ব্যবহার করে অ্যাভারেজ বয়সটা পাবো তারপরে কি আছে সাম সাম দ্বারা কি করতে পারবো যোগ করতে পারবো বয়সগুলো সবগুলো যোগ করলে যোগ করে যদি শো করাতে চাই তাহলে সাম ব্যবহার করব ক্লিয়ার বিষয়গুলো ইজি না এগুলো তো সবাই আগে দেখছো তো এগুলো একটু প্র্যাকটিস করি দেখো সবই ইজি নাথিং ইজ ডিফিকাল্ট এটা হচ্ছে দিলাম হচ্ছে কাউন্ট সিও ইউ কাউন্ট তাহলে কত আসবে বলো কয়টা এজ আছে চারটা চারটে এজ আছে কত আসছে চার এসে এখানে আমি যদি কাউন্টের জায়গায় এস বা অন্য কোনো কিছু ব্যবহার করি কোনো সমস্যা আছে আমি এখানে দিলাম হচ্ছে নেম এখন কত আসবে চারটাই আসবে কারণ সেম জিনিস কিন্তু যদি আমি এখন ব্যবহার করি হয় আর এইস ইকুয়াল সেভেন তাহলে কয়টা আসবে কটা আসবে তাহলে দেখো কয়টা আসবে কেন দুইটা আসবে কার কার রিয়াদ এবং নাইম এই দুইজন ব্যক্তির বয়স হচ্ছে সেভেন ওকে টু অ্যাকাউন্ট তা ক্লিয়ার কাউন্ট কীভাবে কাজ করে কেন ব্যবহার করা হয় কোনো সমস্যা গুড তারপরে কাউন্ট করলাম তারপরে কী ছিল অ্যাভারেস্ট এ ভি জি অ্যাভারেস এজ হায়ার কন্ডিশন উঠাই দিলাম কোনো সমস্যা নেই আপাতত উঠাই দেব তাহলে কত আসছে হ্যাঁ কোন দুইটা সমান না তো এই দুইটা একটা দেখাতো হ্যাঁ না দুই এখন তো চারটায় আছে চারটার অ্যাভারেজ যত হবে সেইটা শো করবে তাহলে অ্যাভারেজ দিলে হচ্ছে আমাদের গড় বয়সটা চলে আসবে এখানে হ্যাঁ তো এখানে এই যে কত আছে সাত ছয় সাত সাত আট তাহলে গড় কত হবে কত সাত দেখো তিন সাতা একুশ আর ছয় কত হয় সাতাশ সাতাশ আগে আঠাশ না ছয় ছয় সাত সাত চোদ্দো চোদ্দো আর ছয় বিশ বিশ আর আট আঠাশ আঠাশকে চার দেওয়া ভাগ করলে কত হয় চার সাতা আঠাশ আমি একটু চেঞ্জ করে দিই না আমি একটু পিচি বানাই দিই এখন কত আসবে যাই আসুক দেখো অ্যাভারেজ সিক্স ছয় ছয় তিন নয় আঠারো ষোলো সতেরো সতেরোর সাথে চব্বিশ চব্বিশকে চার দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ চলো সিক্স ঠিক আছে অ্যাভারেজ বয়স আসতেছে আমি যদি চাই যে ক্লাস ওয়ানের অ্যাভারেজ বয়স কত তাহলে কীভাবে পাবো দেখো দেখে দেখো ক্লাস ওয়ানের অ্যাভারেজ বয়স হয় আর ক্লাস ক্লাস আইডি ইকুয়াল ওয়ান তাহলে ক্লাস আইডি ওয়ান তোই ক্লাস ওয়ান তাই না তাহলে কত আসবে বলো এখান থেকে ক্যালকুলেট করা আগে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ আসছে তাহলে এভারেজ ক্লিয়ার অ্যাভারেজ হচ্ছে গড় বের করার জন্য এভারেজ অ্যাভারেজ ক্লিয়ার কাউন্ট ক্লিয়ার এখন হচ্ছে সাম এগুলো ইজি ইজি অনেক ইজি মজা লাগে একটু বুঝলেই মজা লাগে সাম সাম এখন কত আসবে বলো কত কত ক্লাস ওয়ানের সাম কত সাত আর ছয় যোগ করলে কত হয় ক্লাস ওয়ান শুধু তাহলে তেরো ওকে যদি আমি ওই কন্ডিশনটা না দিতাম ক্লাস ওয়ান না দিতাম তাহলে টোটাল যোগ ফল দেখা এখানে কন্ডিশনটা উঠাই দিই কথা হচ্ছে চব্বিশ সবগুলো যোগ করলে দেখো চব্বিশই হয় তাহলে এগ্রিগেট ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় ক্লিয়ার আর যেটা বললাম একটু ইম্পর্ট্যান্ট বিষয় মানে আমরা যখন কোডিং করব তখন ব্যবহার করব সেটা হচ্ছে এখানে অ্যাস ব্যবহার করবো অ্যাস এইস মানে নাম ওইটাই দিতে পারি সমস্যা নাই বা অন্য নাম চেঞ্জ করতে পারি তাহলে অ্যাস ব্যবহার করব তাহলে কী হবে এস দিয়ে ওই যে উপরের লেভেলটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এগ্রিগেট ফাংশন ক্লিয়ার যে কয়টা এগ্রিগেট ফাংশন দেখলাম মিনিমাম ম্যাক্সিমাম কাউন্ট এভারেস্ট সাম ওকে এগ্রিগেট ফাংশনগুলো হয়ে গেল নেক্সট আমরা জয়েন শুরু করব তো জয়েন শুরু করার আগে এগুলো একটু প্র্যাকটিস করা বেটার হয় তো একটু প্র্যাকটিস করো তারপরে আমরা জয়েন শুরু করব তাহলে আমাদের এগ্রিগেট ফাংশন ওকে ম্যাক্স মিন কাউন্ট এভারেজ সাম তো এবার আর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্রুপ বাই এখন গ্রুপ বাইটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রে এগ্রিগেট ফাংশনের সঙ্গে এগ্রিগেট ফাংশন থাকে এর সঙ্গে গ্রুপ বাই ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আমি চাচ্ছি যে কোনো একটা ক্লাসের বা ধরি যে একটা নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আমি এইটা মানে প্রয়োগ করবো এই ফাংশনটা যেমন আমরা ফাংশনটা সাম যদি ধরি সাম যে ফাংশনটা প্রয়োগ করলাম কী করছিলাম যতগুলো কুয়েরিতে ডাটাগুলো ছিল সবগুলোরই তো সাম দেখাইছে তাই না একটা ভ্যালু দেখাচ্ছে আমি চাচ্ছি যে ক্লাস ওয়ানের সাম একটা দেখাবে ক্লাস টুর সাম দেখাবে ক্লাস থ্রির সাম দেখাবে মানে ক্লাস ওয়াইজ আমি সামগুলো আলাদা আলাদা করে করব গ্রুপিং করবো সেক্ষেত্রে তাহলে গ্রুপ বাই ব্যবহার করতে হবে বুঝছো যেমন এই ক্ষেত্রে দেখি দেখো আমাদের ডেটাবেসটা কোনটা এটা না স্টুডেন্ট তো আমি চাচ্ছি এই সাম এ সাম করব কিন্তু গ্রুপ বাই করবো ক্লাস আইডি দ্বারা মানে ক্লাস ওয়ানের টোটাল কত ক্লাস ওয়ানের টোটাল কত ক্লাস ওয়ানের এ টোটাল এস কত টোটাল ওয়ানের ছয় সাত আট ছয় কত তেরো তাহলে ক্লাস টুতে টোটাল এস কত কত এগারো ইলেভেন তাহলে যদি তাহলে এইটাকে চাই কি আমি চাচ্ছি যে ক্লাস আইডি নেবো এবং ক্লাসের সঙ্গে ওই ক্লাসের এজ নেবো টোটাল এজ তাহলে দেখো স্কুলে একটা কোয়েরি করতে হবে সিলেক্ট কি সাম এজ ফর্ম স্টুডেন্ট আচ্ছা নিচে লাইনে দেখি ফর্ম ফর্ম কি স্টুডেন্টস তাহলে এটাতে কী আসবে এর রেজাল্ট শুধু টোটাল সামটা আছে তাই না তো এটাকে একটু মডিফাই করি দেখো গ্রুপ বাই গ্রুপ বাই কি ক্লাস আইডি তাহলে ক্লাস আইডি অনুযায়ী গ্রুপ হবে মানে কি একে গ্রুপেরগুলো নিয়ে একটা করে কাজ হবে ক্লাস এটা কয়টা গ্রুপ হবে দেখো তো এখানে ক্লাস স্টুডেন্টে যদি দেখি দুইটা গ্রুপ আছে না একটা হচ্ছে ক্লাস ওয়ানের গ্রুপ একটা ক্লাস টুর গ্রুপ তাহলে দুইটা অ্যান্সার দেবে দেখছো দুইটা আছে একটা তেরো একটা এগারো তো এটাকে আরেকটু একটু মডিফাই করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট এস দিলাম না এখানে ক্লাস আইডি দেই ক্লাস আইডি আর হচ্ছে এস দিলাম গ্রুপ বাই স্টুডেন্ট দেখো আইডিটা দেখাবে এবং টোটাল এজ দেখাবে কত হচ্ছে একের এজ কত টোটাল ক্লাস ওয়ানের টোটাল এজ কত থার্টিন ক্লাস টুর টোটাল এস ইলেভেন আমি যদি এখানে সাম ব্যবহার করলাম নো প্রবলেম আমি যদি অন্য কোনো ফাংশন ব্যবহার করি অন্য কোনো যে কোনো ফাংশন হবে এখানে যদি অ্যাভারেজ ব্যবহার করি এ ভি জি অ্যাভারেজ তাহলে কী কী আসবে ওইটা আসবে ক্লাস ওয়ানের অ্যাভারেজ সিক্স পয়েন্ট ফাইভ আর ক্লাস ট্যুর অ্যাভারেজ ফাইভ পয়েন্ট ফাইভ ক্লিয়ার এগ্রিগেট মানে গ্রুপ বাই কেন ব্যবহার করতে হয় গ্রুপ বাই ব্যবহার করলে কী হয় এই এই ক্ষেত্রে এমন হবে সাপোজ আমাদের একটা ট্রানজেকশন টেবিলে আছে সেটা হচ্ছে ধরলাম কাস্টমারের পার্সেস কাস্টমারের পার্সেস তো এই কাস্টমারের পার্সেস টেবিলে কোন কাস্টমার কোন কোন প্রোডাক্ট পার্সেস করছে সেটা আছে সেমন কাস্টমার ওয়ান একটা প্রোডাক্ট পার্চেস করছে কাস্টমার টু একটা প্রোডাক্ট পার্চেস করছে কাস্টমার থ্রি একটা কাস্টমার ওয়ান আর একটা করছে আবার কাস্টমার থ্রি আরও একটা করছে যে একটা কাস্টমারে দশটা করে করছে বা দুইটা করছে তিনটা করছে আমি চাচ্ছি যে কোন কাস্টমার কত টাকার পার্চেস করছে কাস্টমার পার্সেস করার সময় তো প্রাইসটা আছে আমি চাচ্ছি যে কোন কাস্টমার কত টাকা পার্সেস করছে একটা রিস্ট লিস্ট দেখতে হবে না রিপোর্ট দেখতে হবে না কাস্টমার ওয়াইজ যদি আমি পার্সেসের রিপোর্ট দেখতে চাই তাহলে কোন কাস্টমার কত পার্সেস করছে সেটি দেখতে হবে তাহলে যদি আমি ওই পার্সেস টেবিলে দিলাম হচ্ছে সাম প্রাইস গ্রুপ বাই কাস্টমার আইডি বা গ্রুপ বাই কাস্টমার তাহলে কী হবে একটা কাস্টমারের টোটাল দেখাবে তাহলে আমি প্রত্যেকটা কাস্টমারের টোটালগুলো পাচ্ছি তো আমার রিপোর্টটা তৈরি হচ্ছে তো এই গ্রুপ বাই বা এই টাইপেরগুলো কিন্তু যখন আমরা রিপোর্ট তৈরি করব সেই ক্ষেত্রে ব্যবহার হবে তাহলে বুঝছো এ পর্যন্ত ওকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় একটা আর একটা দেখি দেখো আমি আপাতত হচ্ছে ইউনিয়ন ইউনিয়নের কাজ হচ্ছে কি দুইটাকে এক করে দেয়া একটা করা মানে দুইটাকে যোগ করা আর কি সাপোজ আমার দুইটা কুয়ারি আছে দুইটা কুয়ারির রেজাল্টকে যোগ করা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হায়ার ক্লাস সি ক্লাস হয় ক্লাস আইডি ইকুয়াল ওয়ান দিলাম একই রেজাল্ট দেবে এই দুইটা দিল না রেজাল্ট যদি আমি ক্লাস আইডি টু দিই আর কিছু ডেটা অ্যাড করি তাহলে সুবিধা হবে ক্লাস থ্রি দিলাম দিয়ে দিলাম হচ্ছে নেম ওয়ান এজ দিলাম ফোরটিন রোল দিলাম ফোর এ ক্লাস দিলাম হচ্ছে ফোর স্টুডেন্ট যাই হোক নাম দিলাম এগুলো টোয়েন্টি ওয়ান রোল দিলাম ওয়ান এগুলো ডামিটা অ্যাড করলাম ওকে এখন যদি আমি আর একটা স্কুইল কোয়ারি করি হয় ক্লাস টু কয়টা পাবো দুইটা পাইলাম ওয়ানে দুইটা পাইলাম টুইটা টুতে দুইটা পাইলাম আমি চাচ্ছি যেহেতু দুইটাকে আমি একত্র করবো তাহলে কি করতে পারি দেখো তাহলে এইটা দিলাম ওয়ানে একটা পাব ইউনিয়ন টুতে আর একটা পাবো দেখো বুঝছো এটা হচ্ছে অল ঠিক আছে এই কুয়েরিতে আমি একটা রো পাবো না রেজাল্ট পাবো এই কুয়েরিতে আর একটা রেজাল্ট পাবো আর ইউনিয়ন অল দ্বারা কী হবে দুইটা রেজাল্ট একত্র হবে আমি তো বাই ডিফল্ট তো আর দুইটা কুয়েরি তো পাশাপাশি আর রান করতে পারি না রান করতে পারি কি আমি তো দুইটা কুয়েরিভাবে রান করতে পারবো যে কোনো একটা কুয়েরি রান করতে হবে এটা ই রোদ দেখাচ্ছে দুইটা কুয়েরিতে আমি রান করতে পারি না তো দুইটা কুয়েরি কি একত্রে যোগ করার জন্য ইউনিয়ন অল ব্যবহার করা হয় তাহলে দেখো কি আসতেছে দুইটা আসছে টোটাল একটাতে দুইটাই আসছে যদি আমি চাই চাইতাম যদি এখানে চেঞ্জ করে দিতাম একটু আমি ক্লাস ওয়ান এবং ক্লাস ফোর থ্রি দেখব তাহলে দেখো ক্লাস ওয়ান আর ক্লাস থ্রিগুলো আসছে তো এই ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কি এই যে রোগুলো যেটা থাকবে দেখো একবার অ্যাট্রিবিউট কি এর অ্যাট্রিবিউট কি এই এইটা একটা কোয়েরি না প্রথমে এর এইটা একটা কোয়েরি এইটা একটা কোয়েরি এর অ্যাট্রিবিউট এর অ্যাট্রিবিউট সেম না কিন্তু অ্যাট্রিবিউট কিন্তু সেম হতে হবে তাছাড়া সমস্যা হবে নেম লিখলাম এখন দেখো ই রোদ দেখাচ্ছে কারণ এর অ্যাট্রিবিউট কি কি একই দেবে শুধু নেমের কলা রোদ এর দেবে আর একই দেবে যা আছে ওই টেবিলের আইডি নেম এজ সব দেবে তাহলে দুইটা কি একত্র করা সম্ভব এক না সেম না ওই জন্য সম্ভব না আমি যদি এখানে এজ দেই হবে গ্রুপ ভাই হলো নেম এজ একটা একটা আছে তো ওই জন্য হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে যদি এজ দিতাম একটা দিছি ওই জন্য হয়ে গেছে যদি দুইটা দিতাম এখানে দুইটা দিই দেখো ডেটা টাইপ সেম তো দুইটা দিলাম এবার ইর দেখাচ্ছে হচ্ছে এবার কারণ এ কি কি দিচ্ছে এ দুইটা দিচ্ছে আর এই কয়টা দিচ্ছে একটা কিন্তু এরও যদি সেম করে দেই তাহলে দেখো তাহলে হবে এখন হবে আচ্ছা এখন হচ্ছে নেম এস মিলছে এখন হচ্ছে মানে ইউনিয়ন করার সত্য হচ্ছে দুইটা মিলতে হবে এইগুলো কিন্তু অনেক ডিপলি দেখাচ্ছে মানে জাস্ট তোমাদের জন্য আর কি কোর্সটা ভালো করার জন্যই দেখানো হচ্ছে কিন্তু এত ডিপলি কিন্তু দেখানো হয় না এই যে ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে ডেটা ডেটাবেসে যে ডিপলি মানে কোর প্রায় মোটামুটি যাগুলো লাগে সবগুলোই হচ্ছে আর কি এতো ডিপে যাওয়াই হয় না যাই হোক সমস্যা নাই প্র্যাকটিস করতে হবে ভালো করে তো এইগুলো যত প্র্যাকটিস করবা তত ভালো হবে তাহলে গ্রুপ বাই ইউনিয়ন ক্লিয়ার ক্লিয়ার প্র্যাকটিস করতে হবে এখনই না পরে করবা আচ্ছা ঠিক আছে একটু টু দুই মিনিট প্র্যাকটিস করো শর্টকাটে ওকে তাহলে আমাদের গ্রুপ বাই অ্যান্ড ইউনিয়ন ওকে এখন শুরু করবো হচ্ছে জয়েন এসকিউএল এর অনেক অনেক একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জয়েন তো জয়েন অনেক ইম্পর্টেন্ট বিষয় এই জন্যই যেমন হলো আমি চাচ্ছি কোন স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে আমি স্টুডেন্টের সঙ্গে ক্লাসের নেমটা দেখতে চাচ্ছি তাহলে কিভাবে পাবো মানে ক্লাসের নে ক্লাস টেবিলে কী আছে স্টুডেন্টের স্টুডেন্ট টেবিলে ক্লাসের আইডি আছে কিন্তু ওখানে তো ক্লাস নাই তাহলে যদি আমি কোনো কারণে ওই আইডির সঙ্গে ম্যাচ করে ক্লাস টেবিলটাকে জয়েন করতে পারি তাহলে তো আমি একসঙ্গে পেয়ে যাচ্ছি এই স্টুডেন্ট ক্লাসেই স্টুডেন্ট ক্লাসেই তো এইরকম যে আমরা প্রাইমারি ফরেন কি দিয়ে যে রিলেশনটা তৈরি করি একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের এই টেবিলের রিলেশনগুলোকে মানে রিয়েল লাইফে মানে ইম্প দেখানোর জন্য জয়েন ব্যবহার করা হয় যেমন একটা টেবিলে প্রাইমারি কি আর একটা টেবিলে ফরেন কি হিসেবে আছে এই ফরেন কি যে টেবিলে আছে এই টেবিলে তো ওই প্রাইমারি কি আইডি আইডিটা আছে শুধু কিন্তু ওর আইডির পারপাসে অনুযায়ী অনেক কিছু ইনফরমেশান প্রয়োজন হতে পারে যেমন আমরা যে ব্লগের যে ডেটাবেসটা ডিজাইন করছিলাম ওইটাতে কী করছি পোস্টে ইউজারের আইডি আছে এমন আমাদের পোস্টে ইউজারের নেম তারপরে ইমেইল পাসওয়ার্ড বা আদার্স কিছু বিষয় আমাদের প্রয়োজন হতে পারে তো সেগুলো কীভাবে পাবো সেগুলো ওইটার দ্বারা জয়েন করে পাবো তো জয়েন মূলত চারটা জয়েন ব্যবহার করা হয় একটা হচ্ছে ইনার জয়েন ইনার জয়েন হচ্ছে কি একটু এতে বুঝি আচ্ছা নেক্সটে আসছে নেক্সটে একটা গ্রাফ দেওয়া আসছে সমস্যা নেই তারপরে লেফট জয়েন তারপরে রাইট জয়েন তারপরে ফুল আউটার জয়েন লেফট জয়েন রাইট জয়েন ফুল আউটার লেফট রাইট ফুল এই তিনটে হচ্ছে আউটার জয়েন আর একটা এমনিতে জয়েন হচ্ছে শুধু ইনার জয়েন তো তিনটা কীভাবে কাজ করে দেখো এখানে চারটা দে চিত্র দেওয়া আছে তো টেবিল ওয়ান আর টেবিল টু প্রথমটাতে দেখো টেবিল ওয়ান আছে আর কি আছে টেবিল টু আছে না এইটা জয়েন করে আমি কোন ডেটাগুলো পাবো তো এমন কিছু টেবিল ওয়ানে কিছু ডেটা থাকতে পারে যেগুলোর রেফারেন্স টেবিল টুতে নাই আবার টেবিল টুতে কিছু ডেটা থাকতে পারে যেগুলোর রেফারেন্স টেবিল ওয়ানে নাই সাপোজ আমরা টেবিল ক্লাস কয়টা ব্যবহার করছিলাম চারটা কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট কয়েকটা ক্লাসের স্টুডেন্ট আছে দুইটা ক্লাসের তাহলে বাকি যে দুইটা ক্লাস ছিল ওই দুইটা ক্লাস ইউজলেস ডেটা না তেমন কিছু স্টুডেন্ট থাকতে পারে যে স্টুডেন্ট ক্লাস আইডি স্টুডেন্ট ব্যবহার করছে কিন্তু টেবিল টুতে নাই হতে পারে তো সেক্ষেত্রে ইনার জয়েন্ট ব্যবহার করলে কি হবে যেটার কম্বিনেশন দুইটাতে ম্যাচ করবে যেমন সেই স্টুডেন্টগুলো দেখাবে যাদের ক্লাস কি আছে আইডিয়া আছে ক্লাস আইডির সাথে ম্যাচ করতেছে এবং মানে কোনো মানে একটার সঙ্গে আর রিলেশন আছে কিন্তু মনে করো এক সাইড আছে আর এক সাইড নাই এইরকম কোনো ডেটা শো করবে না সাপোজ এমন হলো এ বি সি এভাবে দেখে হবে না এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে সাপোজ এই টেবিলে টেবিল ওয়ানে তিনটা ডেটা আছে একটাতে আছে ক্লাস আইডি ওয়ান একটা আছে ক্লাস আইডি টু একটা আছে ক্লাস আইডি ফাইভ আর এই পাশে হচ্ছে তিনটা ডেটা আছে একটা হচ্ছে ওয়ান আর টু আছে ফাইভের ডেটাটা নাই মানে এখানে স্টুডেন্ট টেবিলে ফাইভ নামে ডেটা ব্যবহার করছে সেইটা নাই আর এখানে আবার একটা ফোর নামে স্টুডেন্ট ক্লাস আছে যেইটা কোনো স্টুডেন্টে ব্যবহার করে নাই তাহলে এই ইনার জয়নে কি হবে যেইটার মানে কানেকশন হচ্ছে মানে দুই পাশে আছে সেইটাই দেখাচ্ছে এটা হচ্ছে ইনার জয়েন লেফট জয়েনে আসো যখন প্র্যাকটিস করবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে এখন একটু বোঝো জাস্ট লেফট জয়েন হবে তো লেফট সাইডে একটা টেবিলকে আমরা ফলো করবো এই টেবিলের সঙ্গে আরেক টেবিলটা জয়েন করবো যদি এর টেবিলে কোনো কলমের সাথে এই টেবিলে ম্যাচ না করে ওগুলো কী হবে নাল হবে মানে এ টেবিলের আমি সবগুলোই চাই টেবিল ওয়ানের সবগুলোই চাই যদি এর সঙ্গে কোনোটা ম্যাচ করে তাহলে জয়েন হবে ম্যাশ না করলে নাল থাকবে আর এক্ষেত্রে কী হচ্ছিল দুই পাশেই কোনো পাশে এক পাশে ম্যাচ না করলে ওটা বাদ যেটা ম্যাচ করবে না ওটা বাদ যেটা ম্যাচ করবে দুই পাশে ওইটাই নিছি আর এইটাতে কি হচ্ছে লেফটের আমি সবগুলোই নেব রাইটের যেটা ম্যাচ করবে না ওটা নাল থাকবে আর রাইট রাইট জয়েন হচ্ছে জাস্ট অপোজিটটা রাইটের সবগুলোই নেব লেফটের যেটা ম্যাচ করবে না সেটা বাদ ক্লিয়ার আর ফুল আউটার জয়েন হচ্ছে কোন পাশে ম্যাচ করুক না করুক ম্যাচ করলে সেইটাও নেব ম্যাচ না করলেও সেইটাই নেব লেফটের যেটা ম্যাচ করছে সেটাও নেব ম্যাচ করে নেই ওইটাও নেব রাইটের যেটা ম্যাচ করছে ওটাও নেবো ম্যাচ যেটা করে নেই ওইটাও নেবো মানে সম্পূর্ণ ওগুলোই হ্যাঁ সবগুলোই ভালো বিভিন্ন পারপাসে হ্যাঁ তো একটু দুই একটা সবগুলো প্র্যাকটিস করতে হবে না এখানে আমি দু একটা দেখাই দিচ্ছি বাইগুলো তোমরা করো বাড়িতে না এখানে করতে হবে দেখো তাহলে একটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে কী কী ডেটা আছে দেখো ক্লাস ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে সিক্স নামে আমি একটা ক্লাস অ্যাড করছি জাস্ট প্র্যাকটিসের জন্য যাই হোক তাহলে আমরা এগুলো আসে আর এখানে ক্লাসের ডেটাগুলো আসে ওয়ান টু থ্রি ফোর এখানে কত আছে ওয়ান টু সিক্স আছে এদিকে দেখো ওয়ান টু সিক্স আছে ক্লাস আর ক্লাসে আছে কি ওয়ান টু থ্রি ফোর যদি আমি এখন ঈদের জয়েন দিই জয়েন কী হবে সিলেক্ট দেখো সেন্টটা পারলে লিখে রাখো প্র্যাকটিস করতে হবে না সিলেক্ট স্টুডেন টেবিল নেম ডট স্টার স্টার মানে কি স্টুডেন্টের সব তারপরে ক্লাস ক্লাসের সব নেব না শুধু টাইটেলটা নেই আমি যদি অল নিতে চাই কোনো ক্লাসের ওই ক্লাসের প্রথমে ক্লাস নেম তারপরে কী কী সিলেক্ট করতে চাচ্ছি যদি আমি না স্টুডেন্টের দুইটা সিলেক্ট করবো এখানে আইডি তারপরে স্টুডেন্ট ডট নেম তাহলে কী কী হবে আইডিয়া আর নেম সিলেক্ট হবে তারপরে ক্লাস টাইটেল আর যদি স্টুডেন্ট দিয়ে স্টার দেয় তাহলে সব সিলেক্ট হবে ওকে দেখো দিলাম সিলেক্ট করলাম প্রথমে তারপরে কোথায় ফর্ম প্রথম টেবিলটা ছিল স্টুডেন্টস ওকে স্টুডেন্ট থেকে আমি এইগুলো নিয়ে নিলাম কি বলে ফর্ম আর ও এম ফর্ম ফ্রম স্টুডেন্টস এখন আপনার জয়েন করতে হবে জয়েন কোন টেবিল জয়েন করবো স্টুডেন্টের সঙ্গে ক্লাস টেবিল ক্লাস টেবিল তারপরে ব্যবহার করতে অন এখন কার সঙ্গে এই ক্লাস এবং স্টুডেন্টের কীভাবে রিলেশন ছিল ক্লাসের ক্লাস আইডি আর স্টুডেন্টের আইডি এটাতে ম্যাচ করছিলো না তাহলে স্টুডেন্টস ডট কি স্টুডেন্টের কী ক্লাস আইডি ইকুয়াল ক্লাসের কী আইডি বোঝো প্রথমে সিলেক্ট করলাম কী কী সিলেক্ট করতে চাচ্ছি সেইটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে প্রাইমারি টেবিলকে আমার মেইন টেবিল কিন্তু প্রধান টেবিল সেটা হচ্ছে স্টুডেন্ট এই স্টুডেন্ট টেবিল সঙ্গে কারে জয়েন করতেছি ক্লাসে কোথায় জয়েন করতেছি এই ক্লা স্টুডেন্টের ক্লাস আইডি ক্লাসের আইডির সঙ্গে তাহলে ম্যাচ করবে ম্যাচিং করবে মানে স্টুডেন্টের ক্লাস আইডি আর ক্লাসের আইডির সঙ্গে ম্যাচ করে জয়েনটা হবে ঠিক আছে দেখো প্রথম হচ্ছে ওয়ান সুজা ক্লাস ওয়ান টু রিয়াদ ক্লাস ওয়ান থ্রি নাইম ক্লাস টু প্রভাস ক্লাস টু দেখো ক্লাসে ক্লাসে কয়টা আছে এক দুই তিন চারটা আছে কিন্তু এই দুইটা দেয় নাই কারণ কি এই দুইটার নামে কোনো স্টুডেন্ট নাই তারপরে স্টুডেন্ট দেখি স্টুডেন্টে কিন্তু পাঁচটা আছে এই দুইটা এই চারটে দিছে কারণ এই এই চারটার সঙ্গে স্টুডেন্ট আইডি ম্যাচ করছে এইটার সঙ্গে ম্যাচ করে নেয় ওই জন্য দেয় নাই তাহলে ইনার জয়েন এটা হচ্ছে শুধু জয়েন অথবা ইনার জয়েন ইনার জয়েনে কী হলো যেগুলো যেগুলো ম্যাচ করে ওইগুলো দেখাচ্ছে ক্লিয়ার সিনটেক্সটা হচ্ছে দেখো এইটা প্রথমে সিলেক্ট তারপরে এখানে ফিল্ড নেম এখানে যদি আমি দিতাম স্টুডেন্ট ডট অল হয়ে কোনো সমস্যা তাহলে কী আসবে স্টুডেন্টের সব তারপরে ক্লাস ডট অল দিলে ক্লাসেরও সব আসবে আমি ক্লাস ডট টাইটেল দিলাম তারপরে হচ্ছে প্রথম ক্লাসটা তারপরে হচ্ছে জয়েন ওই কোন টেবিলকে জয়েন করতেছি সেই টেবিলের নেম তারপরে আমাদের টেবিলের কোন কীটার সঙ্গে ওই টেবিলের কোন কীর রিলেশন জাস্ট ওইটা দিতে হবে স্টুডেন্ট ক্লাস আইডি ইকুয়াল ক্লাস ডট আইটি ক্লিয়ার দেখো ওকে এবার যেহেতু সব দিয়ে দিয়েছি সবই চলে আসছে ক্লিয়ার তো ওকে গুড জব তাহলে যদি আমি লেফট জয়েন দিই দেখো লেফট জয়েন দিলে কী হবে আমি এমনিতেই জয়েন দিলাম এখানে একটা ডেটা মিসিং আছে না এখানে একটা ডেটা মিসিং আছে এই যে নেম ওয়ান এই ব্যক্তিটা তো এখানে নাই আছে কি কারণ ওর ক্লাস নাই ওর সাথে ক্লাসের ম্যাচ করছে না ওই জন্য ওটা বাদ দিয়ে দিছি এখন যদি আমি লেফট জয়েন করি দেখো লেফট জয়েন দিলাম লেফট জয়েন দিলে কী হবে তাহলে ওই স্টুডেন্টরাও চলে আসবে দেখো ওইটা আসছে নেম ওয়ান চলে আসছে নেম ওয়ান চলে আসছে ক্লাস নাই মানে ক্লাসের ওই সিক্স আইডি ছিল এর ক্লাস আইডি কত ছিল সিক্স সিক্স আইডি নামে কোনো ক্লাস নাই এই জন্য কী করতে সে ওইটা নাল রেখে দিছে এটা হচ্ছে লেফট জয়েন মানে লেফট টেবিলকে আমি নেবো লেফটের সঙ্গে যেগুলো ম্যাচ করলো সেগুলো তো কিন্তু লেফট টেবিলে যেগুলো ম্যাশ করে নাই ওগুলোও নেব আর বাকিগুলো নাল থাকবে ক্লিয়ার রাইট হচ্ছে কি জাস্ট এর অপোজিট এই লেফটের জায়গায় রাইট জয়েন দেব রাইট তাহলে কী হবে যেগুলো ম্যাচ করছে সেগুলো তো পাবই আর রাইটের এখানে রাইটকে রাইটকে এখানে ক্লাস স্টুডেন্ট লেফট তাহলে ক্লাসের সঙ্গে যেগুলো ম্যাচ করতেছে সেগুলোও নেবো আর যেগুলো ম্যাচ করে নাই যে দুইটা ক্লাস সেগুলোও নেব তাহলে দেখো কী আসছে এইগুলো তো ম্যাচ করছে আর থ্রি ফোরে কোনো স্টুডেন্ট ম্যাচ করে নাই ওই জন্য এগুলো নাল ঠিক আছে লেফট জয়েন ইনার জয়েন ইনার জয়েন আউটার জয়েন আর ফুল জয়েন দিলে কী হবে এইটাও আসবে ওইটাও আসবে সবগুলোই আসবে তাহলে একটু প্র্যাকটিস করো এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে ঝামেলা একটু প্র্যাকটিস করো দেখি আর কিছু আছে এরপরে এরপর সে লিমিট আছে লিমিটটাও শেষ করে দেয় নাকি আচ্ছা একটু প্র্যাকটিস করো একটু প্র্যাকটিস শেষ হলে লিমিটটা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের জয়েন ক্লিয়ার না লেফট জয়েন প্রথমে ইনার জয়েন লেফট জয়েন ইনার জয়েন শুধু জয়েন ব্যবহার করলে ওটা বাই ডিফল্ট ইনার জয়েন আর লেফট জয়েন ব্যবহার করলে বাই ডিপোল লেফট আউটার জয়েন আর রাইট জয়েন ব্যবহার করলে রাইট আউটার জয়েন ফুল আউটার জয়েন ব্যবহার করলে বা ফুল জয়েন ব্যবহার করলে এটা ফুল আউটার জয়েন ক্লিয়ার তারপরে হচ্ছে একটা বিষয় আছে সেটা হচ্ছে হ্যাঁ লিমিট লিমিট মানে কি সীমা আমি সীমা নির্ধারণ করে দেওয়া সাপোজ সিলেক্ট অল ফর্ম স্টুডেন্টস এ এর দ্বারা কী আমরা স্টুডেন্ট টেবিলে সব ডেটাই পাবো কিন্তু যদি স্টুডেন্ট পঞ্চাশ হাজার থাকে একবারে পঞ্চাশ হাজার আমার দরকার না হতে পারে আমার আমি চাইলাম প্রথম একশোটা এখন স্টুডেন্ট কতগুলো আছে এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে না স্টুডেন্ট টেবিলে অনেক স্টুডেন্ট আছে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা আছে আমি চাচ্ছি প্রথম তিনটে শো করাবো প্রথম তিনটা শো করাবো তাহলে কী হবে সিলেক্ট স্টুডেন্ট আমার তাহলে আমি কী দেবো লিমিট দেবো এলআইএমআইটি লিমিট লিমিট হচ্ছে আমি যে কুয়েরি করে তো ডেটা পাবো সিলেক্ট কুয়েরি করে সব ডেটাগুলো পাবো না এই ডেটাগুলোর কত থেকে কত আমি শো করাবো প্রথমে আমি চাচ্ছি যে জিরো থেকে টু পর্যন্ত দুইটা শো করাবো জিরো থেকে শুরু করবো দুইটা শো করাবো তাহলে কী দেখাবে প্রথম দুইটা শো করাবে প্রথম দুইটা কি আছে সুজা আর রিয়াদ দেখো সুজা আর রিয়াদ শো করাচ্ছে না আমি চাই যদি প্রথম তিনটা শো করাবো তাহলে কি করতে হবে জিরো থ্রি তাহলে কী আসবে পরে তিনটা প্রথম তিনটা জিরো থেকে শুরু তিনটা পর্যন্ত আমি চাচ্ছি যে এই দুইটা শুরু করাবো এক দুই এই তিনটে শো করাবো তাহলে প্রথমে কয়টা স্কিপ করবো তাহলে আমি ওয়ান স্কিপ করব মানে ওটা প্রথমটা প্রথমটা হচ্ছে স্কিপ আর জিরোটা হচ্ছে টেক প্রথম একটা বাদ দিয়ে পরের তিনটা দাও তাহলে কোনটা কোনটা আসবে এই তিনটে এক দুই তিন এই তিনটা দেখো একটা স্কিপ হবে মানে কি এইটা এক এইটা স্কিপ হবে না প্রথমটা বাদ যাবে নেবো কয়টা আমি তিনটা তাহলে এক দুই তিন এই তিনটা এই তিনটা শো করাবে বুঝছো মানে স্কিপ করবো একটা প্রথমটা নেব হচ্ছে তিনটা এই দেখো রিয়াদ নাইম প্রবাস রিয়াদ নাইম প্রবাস এই তিনটা মানে প্রথমটা স্কিপ করলাম পরে এইটা এটা হচ্ছে লিমিট দিয়ে আমাদের কোয়েরি করতে হবে কারণ দেখা যায় দেখো প্রত্যেকটা পেজে দেখো প্রথম পেজে দুই চারটা শো করে বা দশটা শো করে পরে পেজিনেশন থাকে ওয়ান পেজ টু নেক্সট প্রিভিয়াস করে দেখা যায় তো প্রথমে পেজে আমরা যতটা দরকার ততটা শো করবো তারপর নেক্সট পেজে যাব তাহলে কী হবে মিডেলে না মিডেলে গ্যাপ দেওয়া যাবে না লিমিটে মিডেলে গ্যাপ দেওয়া যাবে মিডেলে গ্যাপ দিতে চাচ্ছি ওটা আমি কেন গ্যাপ দিতে চাচ্ছি হয়তো কোনো কন্ডিশনে আছে সেই কন্ডিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছি আমি যা চাচ্ছি যে মিডেলে একটা গ্যাপ দেবো যার এস থ্রি তাকে বাদ দিয়ে দেবো তো এখানে হায়ার এজ ইকু এজ ইকু নট ইকুয়াল থ্রি মানে যাদের এজ থ্রি না তো এরকম কন্ডিশন দিয়ে মিডেলেরগুলো বাদ দিতে হবে আর বাকিগুলো থাকবে তাহলে লিমিট ক্লিয়ার তাহলে যা কিছু হলো বোঝা গেছে না আরও কিছু আছে স্কুলে তো অত ডিপলি যাবো না যেগুলো দেখাইছি এগুলোই মোটামুটি হলে হবে এখানে না আর একটা বিষয় আছে সেটা স্লাইডে নাই সেটা স্যার হ্যাভিং আছে হ্যাভিংটা হচ্ছে কি আমি যাচ্ছি ক্লাসের যেই ক্লাসের টোটাল এজ এটা একটা ক্লাস না এর এসটা কমাই দিই ফোর ফাইভ দিন যে ক্লাসে টোটাল এজ কত দশের বেশি সেই ক্লাস আইডিগুলো দেখাবে বুঝছো বিষয়টা হুম বিষয়টা একটু দাঁড়াও একটু দেখি সিলেক্ট সিলেক্ট হচ্ছে অল দিলাম দেখি ফর্ম স্টুডেন্টস হ্যাভিং হচ্ছে সাম এস কেটার দেন তো মনে হয় সামনেও একটা ফাংশন ব্যবহার করতে হবে হ্যাঁ দশ এটা তো হবে না মনে হয় হচ্ছে ঠিক আছে কোন ক্লাসের দশের বেশি আছে ক্লাস ওয়ানের না ওটা আমি জাস্ট দেখাচ্ছি ক্লাস ওয়ানে তো দশের বেশি হয় দশের বেশি হয় না ক্লাস ওয়ানের ক্লাস ওয়ানের দশের বেশি হচ্ছে এটা সুবিধা হবে এটা আরেকটু একটু এভাবে দেখাচ্ছে আর একটু এইভাবেই দেখানো আমি এখানে অ্যাভারেস এ এ ভিজি অ্যাভারেস এস গ্রুপ বাই এস তাহলে কি আমি যদি এটুক না দেই পুরোটা কপি করি গ্রুপ বাই এখানে ক্লাস আইডিতে দেয় এস না বুঝছো একটু বোঝা নয় না এরটুক তো বুঝছো এভারেজ এস দেবে আর হচ্ছে স্টুডেন্ট টেবিলে গ্রুপ বাই ক্লাস ক্লাস দ্বারা গ্রুপ বাই করে এখানে ক্লাস আইডিও দিতে পারি ক্লাস আইডি এটা এই এই তো একটু আগেই করলাম করছি না এইটা সিলেক্ট করব এভারেজ ক্লাস আইডি এভারেজ এস কোথা থেকে স্টুডেন্ট থেকে এবং ক্লাস ওয়াইজ সিলেক্ট হবে তাহলে প্রত্যেকটা ক্লাসের অ্যাভারেজ এজগুলো দেবে আমি চাচ্ছি মানে প্রত্যেকটা ক্লাসের অ্যাভারেজ এজ দেবে আর যেইটার অ্যাটলিস্ট কাউন্ট হবে দুইয়ের অধিক মানে দুইটার অধিক না ছাড়া তো অ্যাভারেজ বের হওয়া সম্ভব না এই বারো কি বারোর একটা ক্লাস না একটাই না ওর অ্যাভারেজ ওই একটাই নিছে আমি চাচ্ছি যে তাদের অ্যাভারেজ বের করব যাদের ক্লাস কাউন্ট করে দুইয়ের অধিক হবে ক্লিয়ার বুঝছো তো সেক্ষেত্রে কি হবে দেখো এটা হলো উঠাই দেয় এখানে কি ক্লাস আইডি তারপরে হ্যাভিং কাউন্ট কাউন্ট কি ক্লাস আইডি ক্লাস আইডি গ্রেটার দেন ওয়ান বা গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন ওয়ান মানে কি ওয়ানের বড়ো মানে কি টু মানে যার একটার বেশি আছে তাহলে এখানে কি দেখাচ্ছে বোঝো বিষয়টা প্রথমে হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে সিলেক্ট ফ্রম ক্লাস আইডি এস এই ক্লাস আইডি এবং এস পাবো স্টুডেন্ট টেবিল থেকে গ্রুপ বাই এস করবো এবং কোনগুলো নেব কন্ডিশন ব্যবহার করছি কন্ডিশন দিলে কিন্তু এই তো তখন এগ্রিগেট ফাংশন ব্যবহার করা যাইতো না এখানে হ্যাভিং দিলাম মানে কি এই এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারছি তো হ্যাভিং কাউন্ট ক্লাস আইডি গ্রেটার দ্যান ওয়ান তাহলে যাদের ক্লাস আইডি বা ক্লাস আইডি কাউন্ট করলে কত হবে কতটা করে ক্লাস আইডি পাবো আমি যদি কাউন্ট করি তাহলে কি পাব ক্লাস ওয়ানে টু ক্লাস টুতে টু ক্লাস সিক্সে ওয়ান এইরকম পাবো না কাউন্ট তাহলে ওয়ানের সাইডে বড়ো ওয়ানের সাইডে বড় কার ক্লাস কাউন্ট আছে কাউন্ট মানে কি নাম্বার কতটা রো আছে তাহলে ক্লাস ওয়ানের কয়টা আছে দুইটা ট্যুর কয়টা আছে দুইটা সিক্সের কয়টা আছে একটা তাহলে একের বড় কার কার আছে ওয়ান আর টু আছে তাহলে যদি আমি এখন গো দেই ওয়ান আর টু ওয়ান আর ট্যুর এভারেস্ট দেখাচ্ছে তো বিষয়টা ক্লিয়ার মাথার ভেতর কি চলে গেছে বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছো কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে যদি বাসায় গিয়ে প্র্যাকটিস না করো ভালোভাবে পরশু দিন দুই তিন দিন পরে মাথা থেকে ডিলেট হয়ে যাবে এটা গ্রান্টেড কারণ এটা তোমাদের মাথার ভেতর এটা ডেটাবেস দিয়ে দেওয়া আছে তোমাদের মাথার ডেটাবেজে এটা ইনসার্ট করছি আজকে যেগুলো হচ্ছে এগুলো ইনসার্ট করছি কিন্তু কন্ডিশন দিচ্ছি এটার স্থায়িত্ব থাকবে দুই তিন দিন মানে এটা হচ্ছে বিষয় যদি তুমি প্র্যাকটিস করো স্থায়িত্বকালটা বাড়তে থাকবে যত প্র্যাকটিস করবে তত স্থায়িত্বকাল বাড়বে আর যদি প্র্যাকটিস বন্ধ করে দাও তাহলে অটোমেটিক কোনো একটা মানে ভাইরাস এসে ওখানে একটা কুয়েরি চালাবে কী করেছে ডিলেট ফ্রম টেবিল নেম ওই যে তোমার যে টেবিলে এই ডেটাগুলো আছে যেগুলো শিখলে এই ডেটা আছে যে টেবিলে তোমার মাথার ওই টেবিলে একটা ডিলেট ফ্রম টেবিল নেম ডিলেট ফ্রম ব্রেন ইউ এস কিউল তুমি যেখানে এ এস করছো তোমার ব্রেনের ওগুলো ডিলেট করে দাও তাহলে ওটা ডিলেট করে দেবে বুঝছো বিষয়টা তো এই এইভাবে তোমার মাথার সবগুলো ডিলেট হয়ে যাবে কিন্তু ডিলেট হবে না কখন যখন তুমি প্র্যাকটিস করবে তখন কী হবে তো ওটা লাইফ টাইম বাড়বে ওটার পাওয়ার বাড়বে তখন এই কুয়েলটা এক্সিকিউট হতে পারবে না অটোমেটিক সো আজ এ পর্যন্তই এস মোটামুটি শেষ ক্লিয়ার এস কিউলের তিনটা ক্লাস হলো কিন্তু একটা ক্লাস হওয়ার কথা ছিল যাই হোক ভালো তো ডেটাবেস সম্পর্কে জানলাম আমরা তো নেক্সট ক্লাস থেকে কি করব এই যে এস ব্যবহার করলাম এই স্টেম না নেক্সট ক্লাসে জানবো হচ্ছে যে এস কিউএল ব্যবহার করলাম ডেটাবেস তৈরি করলাম এই ডেটাবেসগুলো কীভাবে পিএসপি দিয়ে অ্যাক্সেস করব এখন তো আমরা শুধু এখানেই ব্যবহার করছি এই ডেটাগুলো তো আমরা আমাদের ওয়েবসাইটে পাইনি এখনও পাইছে কি তাহলে আমরা কি করবো এখন মাই এস ডেটাবেস ব্যবহার করে পিএসপি দিয়ে এই ডেটাবেজের সঙ্গে কানেকশান দেবো কানেকশন দিয়ে এই ডেটাবেজের ডাটা পিএসপি দিয়ে ইনসার্ট করবো পিএসপি দিয়ে কুয়েরি করব তারপরে কি করব ফর্ম তৈরি করব মানে তারপরে আমাদের এইচটিএমএল সিএসএস পিএসপি মাই এসকুয়েল যা আছে সবগুলো একত্রে কাজ করা শুরু করবে মানে এরপরে একটু পরে তারপরে প্রোজেক্ট হবে ওটার ওপর বেস করে প্রজেক্ট হবে তো ক্লিয়ার আজ এ পর্যন্তই তাহলে কারো কোনো কোশ্চেন আছে এনি কোশ্চেন কি হ্যাঁ হ্যাঁ ও আর একটা বিষয় ছিল হ্যাঁ ভালো কথা আমি যে একটা ডেটাবেস তৈরি করলাম এই ডেটাবেসটা বাসায় কাজ করলে এখানে নিয়ে আসবো কিভাবে বা এখানে কাজ করলে বাসায় নিয়ে যাব কীভাবে গুড জব গুড কোশ্চেন থ্যাংক ইউ সো আমরা এই এস টেবিলটা ছিল না আমার এই টেবিলটা চাচ্ছি আমি বাসায় নিয়ে যাব তো কী হতো এখান থেকে এক্সপোর্ট করবো বাসায় নিয়ে গিয়ে ইম্পোর্ট করবো মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবো এখন তো এখানে এস এম এস এ গেলাম টেবিল ক্লিক করলাম এখানে কী করলাম এক্সপোর্ট এই যে এক্সপোর্ট আছে দেখো উপরে এক্সপোর্টে জাস্ট গো এক্সপোর্ট করছি গো এই যে ডাউনলোড হয়ে গেছে শেষ তো এটা আমি ডাউনলোড করলাম এই দেখো এই টেবিলটা আমার এখানে ডাউনলোড হয়ে আছে এটা আমি ডেস্কটপে রাখি যাই হোক আমার কাছে এখন এটার এক্সপোর্ট আছে এখন আমি এইটা কোনো কারণে ডিলিট করে দিলাম যাই হোক ডিলেট করে দিলাম বা বাসার পিছিতে চলে গেছি কোটা এস এম এস ড্রপ করলাম হয়েছে তো এইটা করলাম এখন তাহলে আমার একটা টেবিল তৈরি করতে হবে প্রথমে আমি যখন বাসার পিছিতে ইম্পোর্ট করব তখন কী করতে এস এম এস এম এস বা অন্য কোনো নামে টেবিল তৈরি করলে হলো কোনো সমস্যা না এস এম এস তৈরি করলাম এখন আমাদের এখানে টেবিলগুলো কই টেবিলগুলো নাই এখন কী করবো ইম্পোর্ট করব ইম্পোর্ট করলাম এখানে কর চুজ করলাম চুজ করে ডেস্কটপে যে এস এম এস কোথায় আছে দেখো এস এম এস এই তো এস এম এস গিয়ে গো গো ক্লিক করব তাহলে দেখো এই যে সবগুলো ইম্পোর্ট হয়ে গেছে ইম্পোর্ট হয়েছে একদম ডেটা সহ এর ভিতরে যে ডেটাগুলো ছিল সব কীভাবে হইলো জানো এই দেখো এইটা যদি আমি ওপেন করি নোটপ্যাডে প্লাস প্লাসে দেখো এখানে সবগুলো কুয়েরিগুলো তৈরি করা আছে এই দেখো প্রথমে ক্রিয়েট টেবিল ক্লাস তার একটা ক্লাস টেবিল তৈরি হবে ইনসার্ট ইন্টু ক্লাস এই ক্লাসে এই ভ্যালুগুলো হবে তারপরে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট এই স্টুডেন্ট টেবিল তৈরি হবে ইনসার্ট ইনটু স্টুডেন্ট এই স্টুডেন্ট টেবিল হবে তারপরে এই যে প্রাইমারি কিগুলো একটু দিয়ে দিছে নিচে ডিফাইন করে দিছে পেনড্রাইভে না নিয়ে অপশন আছে সেইটা হচ্ছে এখান থেকে মেইল করে বাসায় সেন্ড করে দিবা। তাহলে আজ এ পর্যন্ত আর কোনো কোশ্চেন এর বাইরেও যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করবে আমরা যথেষ্ট মানে এর সলিউশন দেওয়ার চেষ্টা করব তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে তো তাহলে আমাদের স্কুল ডাটাবেস শেষ নেক্সট ক্লাসে পিএইচপি মাই স্কুলে শুরু করব ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ